হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছেন, হ্যাপি আছো। আর আমি ভীষণ ভীষণ জলদিতে আছি, কারণ আজকে আমরা যাচ্ছি কোথায়? মনটাই বলবে না, আমি বলবো না, ভাই বলবি। আজকে আমরা যাচ্ছি পুষ্পা দেখতে। এতদিনে মনে হয় সবাই কার দেখা হয়ে গেছে অলরেডি, মানে লাস্ট আমরাই। হ্যাঁ আমরাই লাস্ট, না আমরা লাস্ট না, দেখতে গেলে হ্যাঁ আমরা তিনজন দেবো বলে এটা ওয়েস্ট করেছিলাম, না হলে অনেকদিন আগে এদের প্ল্যান হয়ে গেছিল। ১৫ থেকে শো, তো আমাদের অলরেডি 3:10 বেজে গেছে, আর আমাদের এখান থেকে এসপ্ল্যানেড 1 যেতে টাইম লাগবে মিনিমাম 30-40 মিনিট নাকি, যদি রোড খালি থাকে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোর আজকের এই ড্রেসিং কি আছে? আমি এটা পরে যাচ্ছি না, এটা জাস্ট তুই এরকম কালো ওইটা পরে যাবি নাকি? না না এটা এরকম পৌঁছে গেছি এসপ্ল্যানেডে, এরপরে আমাদের শুরু হবে পুষ্পা ঝুঁকে গানে। চলো, বাট আমি এখানে 2-3 বার এসেছি, 4 বার হয়ে গেল মনে হয়, 4-5 বার, বাট আমি এখনো রাস্তা চিনতে পারি না। পুষ্পা আমরাই মনে হয় লাস্ট দেখছি, তোর জন্য আমরা ওয়েট করেছি। এখন কোভিডের জন্য একটু মানে ফাঁকাও আছে, বেশ ফাঁকা মলটা। মনটাই আমাকে জিজ্ঞেস করছে যে কিছু খাবে, তো এই মাত্র জাস্ট খেয়ে নাও, এখন আবার কে খাবে? যদি খাও দেন আমি বলবে যে একবারও জিজ্ঞাসা করলে না, দেন আমি বলছি কিছু পপকর্ন খাবো, দিও বলছে হ্যাঁ হ্যাঁ চলো কিনে দিচ্ছি, দিয়ে আছে না আমার 10 টাকার পপকর্ন 1000 টাকা দিয়ে কেনার নেই কি, তাই তো সেটাই। অন্য কিছু খাবো আমরা তার বদলে, আমাদের তো মুভি দেখা কমপ্লিট, আর মুভিটা বেশ ভালোই লাগলো, তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আর কোনো কাজ নেই। মুভি দেখতে এসেছিলাম অ্যাকচুয়ালি, তো ভাবলাম শপিং করবো, বাট আজকে আর করতে মন যাচ্ছে না, কারণ এখানে তো জানো তো 9টা বাজলেই লকডাউন, তো আমরা একটু বাইরের খাবার প্ল্যানও করেছি, তো এখানে যদি শপিং টপিং করি কিছু দেখতে যাই তাহলে ওখানে লেট হয়ে যাবে, তো চলো না দিয়ে আমাকে বাড়িতে রান্না করতে হবে, সেই জন্য আমি মনটাইকে ছেড়ে দিলাম আর কি। চলো চলো, আমরা চলে এসেছি খেতে রেস্টুরেন্টে, তো যেটা আমার আর মনটাইর ফেভারিট প্লেস সেখানেই এসেছি। বারবার আমরা এই জায়গাটাই খালি পাই কিন্তু, এখন ভাই এখন ফটো তুলবে, তো ফটো তুলে তোমাদের সাথে কথা বলছি। কি গো তুই শুরু করে দিলে যে দারুণ 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 লাগছে, আর আমাকে দেখ তখন বলছি যে যাও যাও ক্যামেরাটা ধরো ভিডিওটা করো, আমার তো দারুণ লাগবে না, না মানে খাও সরি তুমি খেয়ে বলো, আমি খাই দিচ্ছি তোমাকে, একটু খাই দাও। আর এখানে দারুণ লাগছে দেখতে, আর এখানে খাবার কোয়ালিটি খুবই ভালো, খুব ভালোই খেতে হয়, তার জন্য আমি আর মনটাই বারবার আসি, সস্তাই পুষ্টিকর বলো।
এটার নাম হচ্ছে হাংরি টামি। এটা কান্ট্রি কিচেনের একটা ফ্ল্যাগশিপ, কান্ট্রি কিচেন একটা বড় রেস্টুরেন্ট আর ভীষণ মানে হাইজেনিক আর খুব ভালো রান্না করে। আমার আর ভাইয়ের হচ্ছে হাত জিন্দাবাদ। আর এখানে দেখো ফরেন টিকিটটা পাস করে এই মাত্র পড়লো, আমাদের মেন কোর্স বাটার নান, চিকেন কড়াই চিকেন আর চিকেন রাড়া। এটা বেশ নতুনত্ব লাগলো এই নামটা, তার জন্য নেওয়া হলো। আমাদের খাওয়া দাওয়া একদম ডান। আর দেখো পুরো রেস্টুরেন্ট অন্ধকার হয়ে গেছে, কারণ অনেকে খাচ্ছে কিন্তু মানে আর অর্ডার নেবে না, কারণ 9টা বাজলে এখানে লকডাউন। আর অলরেডি কটা বাজে? 8:45 না তো একবার একটা তো একবার আর কি একটা পিসিআরের গাড়ি গেলো, তার জন্য আর কি সমস্ত কিছু লাইট টাইট অফ করে দিয়েছে। তো চলো আমরাও বাড়ি যাই এরপরে। আমরা তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, আর আমার মানে হাত বার করারও ক্ষমতা নেই ভাইকে, তার জন্য আমি আমার ট্রাইপড করে দিয়েছি। কারণ কি ঠান্ডা লাগছে, মানে হঠাৎ করে এতটা ঠান্ডা লেগে গেল বল। মানে রাত মানে রাত্রি যত এখানে বাড়তে থাকে তত ঠান্ডা এখানে বাড়তে থাকে। না এরকম সকাল থেকে একদমই ঠান্ডা সেরকম থাকে না, বাট আজকে এই কদিন দেখছি দুদিন একটু ঠান্ডা পড়েওছে। সো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, তুমি কি আসবে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।